পটল কুমার গানওয়ালা। বাবা যাক, আমার যা বলার ছিল আমি সব বলে ফেলেছি। এবার আপনারা বুঝতে পারছেন তো, আমি বকে যাওয়া না, আমি ভাই গানের মানুষ। আচ্ছা এবার আমি গান গাইতে পারি তো? না, তুমি গান গাইবে না, গাইবে না তুমি গান। হ্যাঁ গান গাইবে। পটল, পটল তুই বাবার বিরুদ্ধে যাচ্ছিস? না ঠাম্মি, আমি প্রতিবাদ করছি। জেঠু, তুমি আজকে সকালে আমাকে বলছিলে না, বাবা গান ছাড়ার কথা যখন বলেছিল আমি কেন প্রতিবাদ করিনি? বলো, বলোনি? তুমি বলোনি সেদিন আমি কেন মুখ খুলিনি? আমি সেদিনকে মুখ খুলতে পারিনি, কিন্তু আজ আমি মুখ খুলবো জেঠু। আজ আমি চুপ করে থাকবো না, আজ আমি এসব মেনে নেব না। তুমি গান গাইবে না বলে কি উনিও গান গাইবে না বাবা? তুমি গান ভালোবাসো না বলে কি সবাইকে গান ছেড়ে দিতে হবে? এটা মন্দির বাবা, এখানে ঠাকুরের কাছে এসে যে কেউ গান গাইতে পারে। আর কবে বাবা, আর কবে তোমার গানের প্রতি রাগ যাবে? 12 বছর আগে সৈমা মারা যাওয়ার পর থেকে তুমি গান ছেড়ে দিয়েছিলে, আর কখনো গান গাওনি। কিন্তু কিন্তু সৈমা তো গানের জন্য মারা যায়নি, আর তুমি তো সেটা জানো বাবা, তুমি তো সেটা খুব ভালো করে জানো। তুমি এটা জানো যে সৈমা কার জন্য মারা গেছিল, তারপরেও কেন বাবা, তারপরেও কেন তোমার গানের প্রতি এখনো এত রাগ? আমি তখন ছোট ছিলাম, তাই তুমি গান ছেড়ে দিয়েছিলে বলে তোমাকে দেখে আমিও গান ছেড়ে দিয়েছিলাম। 12 বছর ধরে তুমি আমাকে গান গাইতে দাওনি বাবা, আমি গান না গিয়ে আর পাচ্ছি না থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে এবার বাবা, ভীষণ কষ্ট হচ্ছে, আমি আমি আর পাচ্ছি না। তুমি ভেবো না বাবা আমি রেগে তোমাকে কথাগুলো বললাম, আমি শুধুমাত্র আমার কষ্টের কথাগুলো তোমাকে বললাম। চাপ বাবা, এ তো পটল উল্টো গিয়ে দিল, টোটালি ইমোশনাল ব্ল্যাকমেল। ভেবেছিলাম আহিরের এখানে আসা নিয়ে পটল মুশকিলে পড়বে, কিন্তু ড্যাডি তো সবটা চুপ করে শুনে গেল। এবার নিশ্চয় ড্যাডি কলে যাবে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ভুল করেছেন কথাগুলো বলেছে? আপনাকে ক্ষমা চাইতে হবে, ভুল তো করেছেন আপনার বাবা, আপনি কেন ক্ষমা চাইবেন? হ্যাঁ, কোনো কারণে এই 12 বছর ধরে আপনি নিজে গান গান, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু তাই বলে আপনি ওনাকেও গান গাইতে দেননি? দিইনি, আমি দিইনি ওকে গান গাইতে, কিন্তু সে কৈফিয়ত আমি তোমাকে দেব না, বুঝতে পেরেছো? তুমি নিজেকে তো দেবে। এই শোনো, ও আমার মেয়ে, বুঝতে পেরেছো? ওর উপরে সম্পূর্ণ অধিকার আছে আমার। নিশ্চয়ই আছে, কিন্তু কোনো বাবারই অধিকার নেই তার মেয়ের প্রাণ কেড়ে নেবার। এই কথাটা শুধু বলতে পারি, ক্ষমা করবে। ওনাকে দেখে মনে হলো যে ওনার গানই ওনার প্রাণ, তাই এই কথাটা বললাম।
একটু ভেবে দেখবেন আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। আপনি আপনার ভুল শুধরাবেন কিনা জানি না, কিন্তু এতগুলো বছর ধরে আমি যে ভুল কাজ করে এসেছি সেটা আমি শুধরে নেবই। হ্যাঁ, ছোটবেলা থেকে ভগবান মনে করে আপনাকে গুরুজি বলে মেনে নিয়েছি, কিন্তু আজ বুঝলাম দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ভুল লোককে গুরুজি বলে ডেকে ফেলেছি, ভুল লোককে। কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি আপনাকে সেই জায়গাটা দেব না। কোনোদিন না। সিরিয়াসলি, এখন আমার নিজের ওপর রাগ হচ্ছে যে অন্যের গান বন্ধ করে দেয়, সুর কেড়ে নেয়, সে তো গানকে ভালোই বাজতে পারে না। তার মতো নিষ্ঠুর মানুষকে আমি গুরু বলে মেনে নিলাম কি করে? সরি পটল, আমি আপনাকে বলেছিলাম না, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার বাবাকে রাজি করাতে, যাতে উনি আমাকে গান শেখান। আমার রিকোয়েস্ট আমি ফিরিয়ে নিলাম। হ্যাঁ, কারণ উনি আমার গুরু হবার যোগ্যই নন। তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। কার সম্পর্কে কথাগুলো বলছেন সেটা আপনি জানেন? আমার বাবা হলেন মা সরস্বতীর উপাসক, গান হলো আমার বাবার প্রাণ। কতটুকু চেনেন আপনি আমার বাবাকে? এই এক মুহূর্তে আপনি এতটা চিনে ফেললেন। খবরদার বলে দিচ্ছি, আমার বাবার ব্যাপারে যদি আর একটা খারাপ কথা বলেন আপনি। সত্যি আপনি বড্ড ভালো মানুষ, বড্ড ভালো মানুষ, তাই এখন আপনি আপনার বাবার হয়ে কথা বলছেন। কিন্তু আজ যদি আমার বাবা আমার সাথে এরকম করতো তাহলে দেখ। যে বাগান থেকে গাছ উপড়ে ফেলে দেয় না সে আর কখনো মালি হতে পারে না। সরস্বতীর উপাসক, সরস্বতীর উপাসক, যদি তাই হয়ে থাকে তাহলে আপনি মা সরস্বতীকে অপমান করলেন কি করে? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি, আপনি ওনার গান বন্ধ করে মা সরস্বতীর অপমান করেছেন। পারলে আপনি ওনার কাছে ক্ষমা চেয়ে নিন। উনি বড্ড ভালো মানুষ, তাই আপনার কথা শুনে উনি গান বন্ধ করে দিয়েছেন। আজ যদি ওনার জায়গায় অন্য কেউ হতো না, জানেন তো আজ আমার এই কথা সত্যি মনে হচ্ছে, আপনি ওনার বাবা হবার অযোগ্য। বাবা, বাবা, তুমি তুমি কিন্তু কষ্ট পেও না বাবা। খুব ভালো হয়েছে, এইবার আর ড্যাডি পটলকে আস্ত রাখবে না। পটলের জন্যই তো ড্যাডিকে এতগুলো কথা শুনতে হলো। বাবা, কথা বলছো না কেন? হয়েছে কথা বলো না, কি হয়েছে? তোমার রাগ হয়েছে? আইনের ওপর রাগ হয়েছে বাবা? তাহলে তাহলে তুমি আমাকে মারো, আমাকে বাবা যা ইচ্ছে তাই করো বাবা, কিন্তু তুমি চুপ করে কেন আছো? কথা বলো না বাবা, ও কি চিনবে তোমাকে? ও চেনে না তোমাকে, আমি তোমাকে বলছি বাবা, আমি তোমার মেয়ে হওয়ার যোগ্য না। ও বাবা, কথা বলো না বাবা। মারো ড্যাডি, মারো ওকে, আমাকে চোর মেরেছিল, তার প্রতিশোধটা তুমি নাও। চুপ করে কেন আছো বাবা, কথা বলো না। ও বাবা, বাবা কথা বলো না বাবা, বাবা সব বলি বাবা।
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।